এটা রামপুরা বইয়ে সংলাপ, এটা কত ভাই বলা যেতে পারে? আপনারা নিশ্চয়ই টিভিতে দেখছেন, আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখছেন, সঞ্জয় দত্ত এটাকে অনিল কুমারকে বলছে, আমি সেটা দেখাচ্ছি। আমি পাপা পাপা বলবো, তার রিয়াকশন কি হয়ে নিতে পারে কুয়েলভাবে, পাপা পাপা আমি শুনতে পাচ্ছি, আমি কানা, আমাকে উত্তপ্তা করো না। এবার দেখো সফটভাবে, আরে তুমি, আমি শুনছি, আমাকে বলতে হবে না, আমি শুনেছি, আমি ঠিক ঠিক সময়ে চলে যাব, ঠিক চলে যাব। এবার রসিকতার ছলে, আর কি বলছো কি, আমি শুনছি তো, আমি শুনেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি এই যে হলো না, আমি ঠিক সময় চলে যাব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার শত্রুপক্ষে চলে না, কি বলছো তুমি, আমি শুনতে পাচ্ছি তো, তুমি না বলতে হবে না, যাও দেখি আমি ঘরে।